হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে মেনলি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং দুটো বিষয় দারুণ বিষয়। এবং প্রথমে আমি যে বিষয়টাকে কথা বলবো সে বিষয়টা আমি গতকালই দেখলাম, এবং দেখার পরে সত্যি বলতে অবাক হচ্ছি যে এই মানুষটা সাউথ ইন্ডাস্ট্রিতে গিয়ে কি লেভেলের কাজ করছে, যাকে কিনা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দাম দিল না বা দাম দিচ্ছে না, একমাত্র সৃজিৎ মুখার্জি বা কৌশিক গাঙ্গুলি ছাড়া। সো আমি কিন্তু কথা বলছি আমাদের বাংলার একজন অন্যতম স্টার যিশু সেনগুপ্তকে নিয়ে, যার কালকে গতকাল একটা পোস্টার এসছে টাইগার নাগেশ্বর রাওয়ের ছবি থেকে, অফিসিয়াল একটা পোস্টার। তো প্রথম কথা, টু বি অনেস্ট, আমি কিন্তু পোস্টার থেকে যিশুকে চিনতে পারিনি যে এটা কি আদৌ যিশু। তারপরে পড়লাম না সম্ভবত এস এস মৌলি অ্যাজ যিশু সেনগুপ্ত, তারপর আমি বুঝলাম যে হ্যাঁ এটা যিশু কনফার্মড হবে। তো তার যে লুকটা অসম্ভব ভালো হয়েছে, এবং যে তাকে লুক নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে সত্যি বলতে প্রশংসারযোগ্য। কিন্তু সেই জায়গাতে বাংলা ইন্ডাস্ট্রি তাকে সেই মতো স্থান দিলই না, এবং সে শুধুমাত্র আজকের নয়, বহুদিন থেকে সাউথে বলিউডে ইভেন সলমান খানের সঙ্গেও কিন্তু সে কাজ করেছে। এটা সত্যি বলতে গর্বের ব্যাপার, যাকে বাংলা ইন্ডাস্ট্রি দাম দিল না সে আজকের সাউথে গিয়ে রীতিমতো ফাটিয়ে কাজ করছে, এবং বাংলা ইন্ডাস্ট্রির নাম কিন্তু উজ্জ্বল করছে, এবং তাকে আমরা দেখতে পাবো সাউথের রবি তেজার সঙ্গে অ্যাক্টিং করতে, এবং সম্ভবত না আমি শিওর শট এই টাইগার নাগেশ্বর রাও কিন্তু মুক্তি পাবে 20th অক্টোবর। তো দশম অবতার ভার্সেস এইটা কিন্তু মানে শিওর শট হচ্ছে, এটুকু আমি বুঝলাম। দেখা যাক কেমন হয় তার এই ছবিটা, আমি তো বেশ আশাবাদী রয়েছি তার এই প্রজেক্টটাকে নিয়ে, দেখা যাক কেমন হয়। সেকেন্ড যে বিষয়টাকে নিয়ে আমি একটু আলোচনা করব সে বিষয়টা হচ্ছে ডাঙ্কি ভার্সেস সালার তো হচ্ছে, তো সেখানে আমাদের ওই সময় কিন্তু রিলিজ পাচ্ছে প্রধান মানে দেবদার প্রধান এবং কাবুলিওয়ালা। তো আমরা প্রত্যেকেই জানি যে ডাঙ্কি এবং সালার ক্রেজটা কতটা লেভেলে রয়েছে। কিন্তু কালকের এই সালারের যে পোস্টার আসার পর থেকে মানে সোশ্যাল মিডিয়া জাস্ট হিলে গেছে, মানে ইউটিউবে শুধুমাত্র সালার সালার সালার, এবং তার সঙ্গে সঙ্গে ডাঙ্কিকে কিন্তু আন্ডার এস্টিমেট করলে কিন্তু চলবে না। শাহরুখ খান দ্য লাস্ট সুপারস্টার, তার জওয়ান যে খেলা দেখিয়েছে সেই খেলার পরে অ্যাটলিস্ট ডাঙ্কিকে আন্ডার এস্টিমেট করা তো যাবেই না, যে কাজটা বানাচ্ছে রাজকুমার হিরানি, প্রচণ্ড ভালো একটা কাজ হবে। তো এখন বিষয়টা হচ্ছে এই দুটো ছবির যে ক্রেজ, আমাদের কলকাতায় কিন্তু শাহরুখ খানের ক্রেজটা বিরাট লেভেলে কিন্তু রয়েছে। তো এই যে মানে বিষয়পত্রগুলো হচ্ছে, এর ফলে কি তাহলে প্রধান বলি বা আমাদের SBF এর কাবুলিওয়ালা কিন্তু ওই সময়ই আসছে, ওগুলো কি আদৌ শো পাবে মাল্টিপ্লেক্সে নে বা সিঙ্গেল স্ক্রিনে? আমি যেখানেই বলি না কেন, সিঙ্গেল স্ক্রিন তো ভাই সালারকে নেবেই নেবে। তাছাড়া কি আর অন্য কোনো মাল্টিপ্লেক্স বা SBF সিনেমাস ছাড়া কেউ কি নেবে? আর শো পাওয়াতে কি কোনো প্রবলেম হতে পারে? এটা আমার কিন্তু প্রচুর একটা ডাউট রয়েছে। এবারে আমার এইটা ব্যক্তিগত মতামত আমি বলবো যে যদি প্রধান এবং হচ্ছে কাবুলিওয়ালাকে পোস্টপোন করা হয়, তাহলে আমার মনে হয় যে খুব ভালো সিদ্ধান্ত হবে, যেহেতু প্রত্যেকটা প্রডিউসার প্রত্যেকটা প্রযোজক খুব কষ্ট করে তারা ছবি বানায়, এই ক্ল্যাশের মধ্যে ক্ল্যাশ করলে আলটিমেটলি সেই ছবিটারই কিন্তু ক্ষতি হবে। ছবিটাকে যদি অন্য সময় রিলিজ করা হয় তাহলে কিন্তু ছবিটার যে ব্যবসাটা করবে সেই ব্যবসাটা কিন্তু ওই সময়কার ডাঙ্কি ভার্সেস সালারের ক্ষেত্রে কিন্তু করতে পারবে না, এটাই আমার বলার বক্তব্য। যদি এটাকে পোস্টপোন করা হয় দুটো ছবিকেই, তাহলে মনে হচ্ছে খুব ভালো হবে। এতে হয়তো অনেকে বলবে যে দেবদা এবং SBF